বাসা বাড়িতে পড়ে থাকা নষ্ট জিনিস দিয়ে আপনারা কীভাবে লাইট তৈরি করবেন সেই প্রসেসটি আজকে ভিডিওতে দেখাবো। তো আপনাদের একটি এরকম পাইপ নিতে হবে। আমি ভিডিওর সুবিধার্থে পাইপ কেটে বাল্ব আটা দিয়ে লাগিয়ে রেখেছি, তো আপনারাও লাগিয়ে নেবেন। এরকম সার্কিট তো আপনারা বানাতে পারেন, না পারলে কমেন্টে জানাবেন, আমি এরকম সার্কিট বানানোর জন্য আরেকটি ভিডিও দেব। তো আরেকটি লিথিয়াম ব্যাটারি নিতে হবে আপনাকে, আরেকটি অন অফ সুইচ যেটি দিয়ে আপনি লাইট অন অফ করবেন। তো এটি হলেই মূলত কাজ শেষ। তো এগুলো ভালো মতো লাগিয়ে নেবেন। আমি এখন চার্জিংয়ের যে নেগেটিভ অপশনটি আছে ওইটার মধ্যে একটি মাইনাস তার লাগিয়ে নিচ্ছি, কালো তার। তো দেখুন আমি কীভাবে জ্বালাটি দিচ্ছি। এভাবে আপনারা সোল্ডারিং আয়রন দিয়ে ভালো করে সোল্ডার করে নেবেন। সোল্ডার আয়রন আপনাদের তার বাড়তি তার থাকলে কেটে নেবেন, আমার যেহেতু বাড়তি ছিল সেহেতু আমি তারটি কেটে নিলাম। কেটে নেওয়ার পর ওটার মাঝে আমি ভালো করে রাং লাগিয়ে দিচ্ছি যাতে ব্যাটারি নেগেটিভে ওটা ভালো মতো সোল্ডারিং করা যায়। রাং খর ভালো মতো লাগিয়ে নেবেন, তা না হলে ব্যাটারিতে আপনাদের লাগাতে একটু প্রবলেম হবে। তো আপনারা ভালো মতো লাগিয়ে নেবেন। তো দেখুন আমি কীভাবে লাগাচ্ছি। তো যে চার্জিংয়ের নেগেটিভ অপশনটি আমি ব্যাটারির নেগেটিভ অপশনে লাগিয়ে দিলাম, একইভাবে আপনারাও লাগাবেন। তো দেখুন আমার নেগেটিভ অপশনে এটি লাগানো শেষ। তো দেখতে পাচ্ছেন এটি যাতে এভাবে আপনারা লাগিয়ে নেবেন যাতে দেখতে অনেকটাই সুন্দর লাগে। আর পজিটিভ অপশন দিকে একটি তার নেবেন যাতে ওই ব্যাটারির পজিটিভ অপশনে চার্জের অপশনটি লাগানো যায়। তো আমি এটির মাঝে এখন টেপ লাগিয়ে দিচ্ছি যাতে এটি শর্ট না হয়, ওই জায়গায় আমি টেপ লাগিয়ে দিচ্ছি। টেপ লাগানো শেষ, ভিডিও সুবিধার্থে আমি ওটি পাইপের ভিতরে সব ঢুকিয়েছি। তো ঢুকানো শেষ, এখন আমি এটি টেপ দিয়ে মুড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন টেপ দিয়ে মুড়ে দিচ্ছি। তো ফাইনালি এটি এখন টেপ দেওয়া প্রায় শেষ, টেপ দেওয়া প্রায় শেষ। দেখতে পাচ্ছেন মূলত এখন এটা টেস্টের বেলা। তো দেখুন কত সুন্দর আলু। তো চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সো আসসালামু আলাইকুম।